हेलो गाइस কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো फ्रेंड्स আমি এতদিন ধরে ইউটিউব যে ভিডিওগুলো শুট করতাম এলইডি বাল্বের সাহায্যে সেই ভিডিওগুলো আমি শুট করতাম তো ভাবলাম যে একটা যদি এলইডি রিং লাইট যে রিং লাইটগুলো ইউটিউব ভিডিও বা যে কোনো ভিডিও বানানোর জন্য যে রিং লাইটগুলো ইউজ করা হয় তো সেটা নিলে কেমন হয় তো সেই জন্য फ्रेंड्स আমি বাজারে গিয়ে একটা রিং লাইট দেখতে পাচ্ছেন এই রিং লাইটটা কিনে নিয়েছি আমি যে স্ট্যান্ডে ফিট করব সেই স্ট্যান্ডটা অবশ্য আমি নিজেই বানিয়েছিলাম আগেও একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে স্ট্যান্ডটা কিভাবে বানাবেন তো সেই স্ট্যান্ডটাও আজকে দেখাবো আর ওই স্ট্যান্ডের মধ্যে কিন্তু এই রিং লাইটটা আমি ফিট করব তো এতে কি হবে আমার যে ফোকাসটা আছে মুখের উপর ফোকাসটা ফেসের উপর ফোকাসটা একটু ভালো পড়বে আর ছবির কোয়ালিটিটা একটু আরো ভালো দেখতে লাগবে এর সাথে আপনার এই যে ফ্ল্যাশ লাইটটা জ্বলবে এটার কালারে লাইট জ্বলবে তারপর আরো দু তিন রকম আছে তো আমি ফিটিং করার পর লাইটগুলো চেঞ্জ করে করে দেখাবো আর এটিকে আপনি মোবাইলের 5 পিন চার্জার আছে সেই চার্জার দিয়ে আপনি চালাতে পারবেন ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন আর আপনারা দেখছেন হাসিবুল টেক ইউটিউব চ্যানেল আমি হাসিবুল আর আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেছেন তো অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন কারণ ইউটিউব রিলেটেড তারপর আনবক্সিং তারপর টেক রিলেটেড অনেক ধরনের ভিডিও আমি চ্যানেলে পোস্ট করে থাকি বা আপলোড করে থাকি তো অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখি কি কি দেওয়া আছে এর সাথে আর কি কি ভরা আছে ওখানে দেখেছিলাম তবু আর একবার আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এটাকে প্যাকিং করে দিলাম তো এর সাথে আর কিছু নেই ঢাকা বক্স আর এখানে দেখেন এখানে লাইটটা মেন এলইডি লাইটটা আপনারা আছে এটা এখানে এটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার প্লাস বাটন আছে এটা দিয়ে লাইটের ফোকাসিংটা বাড়ানো যাবে আর এখানে মাইনাস আছে এই মাইনাসটা আপনার ফোকাসিংটা একটু কমানো যাবে আর এখানে এই মাঝের যে আছে সোয়াইপের মতন এটা চেঞ্জ করা যাবে মানে কালারগুলো তিন চারটে কালার আছে তো সেগুলো চেঞ্জ করা যাবে আর লাইটটা কানেকশানটা দেওয়ার পরে এই যে এটা আছে এই পাওয়ার বাটন আছে যেটা এইটা দিয়ে আপনাকে অন করতে হবে আর এর সাথে দিয়েছে এর সাথে একটা স্ট্যান্ডের যে রড আছে আর এটা আছে আপনার হোল্ডার একটা ওর সাথে আর এই একটা মোবাইল হোল্ডার এটা মোবাইলটা এখানে কীভাবে লাগাবে একটু দেখিয়ে দিই ফার্স্টে এটাকে ওপেন করতে হবে এটাকে খুলতে হবে খোলার পর এটাকে এখানে ঠেলে ভরে দিতে হবে পুশ করে তারপরে এটাকে আছে এটা এখানে ভরে এরকমভাবে সেটিং করে লাগিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে দেবেন লাগানোর পর টাইট করে দেবেন যাতে লড়াচড় না হয় এরপরে এইখানে এই মিডিলটায় এটাকে লাগিয়ে দেবেন এখানে এরকম করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর এখানে দেখেন আপনি যদি রিলস ভিডিও বানাতে চান তো রিলস ভিডিও বানানোর জন্য এরকম করে রাখলে হবে তাহলে ক্যামেরাটা সোজাসুজি হয়ে যাবে আর যদি আপনি ইউটিউব ভিডিও বানাতে চান তাহলে এরকম করে রাখবেন এরকমভাবে রাখবেন আর এইটাকে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানটায় টাইট করে লাগিয়ে দেবেন এখানে টাইট করে ভালো করে দেখাচ্ছি এখানে টাইট করে লাগিয়ে দেবেন এগুলো টাইট করে লাগিয়ে দেবেন এখানে দেখেন সেটিং হয়ে গেছে এবার কি করব আমি এখানে ওই আমার স্ট্যান্ড যেটা আমি তৈরি করেছি ওই স্ট্যান্ডটাকে আমি ফিটিং করব তখন যদি পারি আমি দেখাচ্ছি আর এটাকে একটা সুবিধা কি এই যেদিকে খুশি ঘোরানো যাবে এই যে বলের মতো আছে তো এটার জন্য যদি খুশি ঘোরানো যাবে এটাকে ঘোরাতে পারবেন যেদিকে খুশি আর একদম লো মানে কি বলবো একদম কম দামে এটা পেয়েছি এটা মেড ইন ইন্ডিয়া নয় মেড ইন চায়না বাট আমি খুব কম দামে পেয়েছি আমার 250 টাকা দাম পড়েছে অফলাইন মার্কেটে আমাদের এখানে পাশে বোলপুর আছে সেখানে কিনেছি হ্যাঁ আর এটা এখানে দেখেন ইউএসবি পোর্ট আছে এই দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট আর এই চার্জার আছে আপনাদের 5 ভোল্টের যে চার্জার হয় সেই চার্জার পোর্ট এখানে লাগিয়ে দিলে এটা জ্বলতে লাগবে খুব সুন্দর আর কোয়ালিটিটা সত্যি একদম বেস্ট তো চলুন যতটা পারি আমি ওখানে দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার স্ট্যান্ডটা এখানে মোবাইলটা দেওয়া থাকে হোল্ডারে লাগানো থাকে আর এই স্ট্যান্ডটা আমি আগে আপনাদেরকে বানানো শিখিয়েছি দেখিয়েছি কীভাবে বানাবেন এই স্ট্যান্ডটাকে আর যদি না দেখে থাকেন তাহলে পিছনে গিয়ে আমার ভিডিওটা দেখতে পারেন সেখানে তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে যে আমার আগেকার হোল্ডারটা ছিল তো এখানে আমি সেটাকে সেট করে দিয়ে খুলে দিয়েছি আর খুলে দেওয়ার পর এটাকে আমি আবার সেখানে লাগিয়ে দিলাম এই যে এই নাটটা আছে এটার সাথে আমি এটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এটাতেও লাগানো দেখালাম আর এখানে দেখেন মোবাইলটাকে এখানে আবার ওপরে সেট করলাম আর এখানে স্ট্যান্ডটা দেখেন কত সুন্দরভাবে আর এই লাইটটা দেখাচ্ছি আপনাকে অন অফ সুইচটা টিপলাম এই লাইটটা জ্বলে গেল লাইটটা জ্বলে যাওয়ার পর এই কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে কত একটা দুটো তিনটে চারটে তিন ওই চারটার মতো হবে আর এটা আপনার মুখে ফোকাসিং পড়বে ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগবে ফোকাসিংটা যদি কমাতে চান তাহলে কমাতে পারেন দেখেন কমানো হবে হ্যাঁ
আর যদি আবার বাড়াতে চাইলে এতে বাড়াতে পারবেন, বাড়াতে চাইলে বাড়াতে পারবেন। তো এটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিলাম। কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আছে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন চালু করে দিবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত।